হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি নিশাত আজ এসেছি তোমাদের মাঝে সাজের বাতি সিরিয়ালের আপডেট দেবো বলে পরদিনগুলো চারুর বাবা প্রসাদ নিয়ে মন্দির থেকে আসে এবং চারু এবং আরজকে বলে যে এটা নাও এবং সে বলে যে বাহিরে তো কথা উঠেছে ফটিকে যে বাড়িটা পুড়ে গিয়েছিল ওই পোড়া বাড়িতে নাকি ফটিকের আত্মা ঘুরে বেড়াচ্ছে সবাই তো ওগুলোই বললো তখন আজও মনে মনে বলে যে তাহলে তো কালকে যখন চারুর মা ফোনে কথা বলছিল তখন তো উনি কোনো পোড়াবাড়ির একটা কথা বলছিল এরপর সে কিন্তু এই ঘটনা এবং ওই ঘটনা দুইটা মিলে বুঝতে পারে যে এ সবের এ সবের পিছনে আসলে হয়তো বা উনি জড়িত আছে কিছুটা সন্দেহ করে সে এরপর সে বলে যে চারু আমাদেরকে এখনই বের হতে হবে ওই পোড়াবাড়িতে একবার যেতে হবে কারণ ওই পোড়াবাড়িতে কিন্তু অনেকটা প্রমাণ রয়েছে চারু এবং আর্য দুজনে বেরিয়ে যেতে হলে ঝুম্পা সেখানে আসে এবং বলে যে বাবা কোথায় যাচ্ছ তুমি চারুমা কোথায় যাচ্ছিস তোরা আমি চা নিয়ে এসেছি খালি মুখে জামাই বের হবে চারু কিন্তু বলে দিতে ধরে যে সে আসলে পোড়া যাচ্ছে আর যে চারু হাতটা ধরে চারুকে থামায় এবং বলে যে আসলে মা আমরা একটু বাইরে যাচ্ছি একটু কাজে আর চারিদিকটা একটু ঘুরতে হবে আমাদেরকে বলে তারা বেরিয়ে পড়ে এদিকে ঝুম্পা কিন্তু চারুর একটু কথা দিয়ে বুঝে গেছে যে তারা নিশ্চয়ই পোড়াবাইতে যাবে এদিকে প্রতিক কিন্তু কিন্তু সমুর সঙ্গে সেখানে কিন্তু তারা মদ্যপান করছে এবং তারা ভীষণ এনজয় করছে ওখানে এর মাঝে কিন্তু ঝুম্পা তাদেরকে ফোন দেয় এবং ফোন দিয়ে সতর্ক করে দেয় যে চারু এবং আরো হয়তো বা ওখানে যাবে তারা যেন ওখান থেকে পালিয়ে যায় আজ এবং চারু সেখানে যায় এবং সেখানে কিন্তু যে মানুষ থাকে তারা সেটা বুঝতে পারে কারণ চারিদিকে যে অবস্থা এবং আজও হয়তো বা চোখে দেখতে পারে না কিন্তু বাকি ইন্দ্রিয়গুলো কিন্তু তারা সবথেকে বেশি কাজ করে অন্যদের তুলনায় সে চারিদিকটা বুঝে বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কেউ এর আগেই ছিল ওরা আসার কথা কোনোভাবে জেনে গিয়েছে রাতের আধারে ফটিকুণ্ড চুম্পার সঙ্গে দেখা করতে আসে তাদের দুজনের মধ্যে ফিস কথা শুনে আর যে বাইরে বেরিয়ে আসে কিন্তু কিছুটা বোঝার আগেই সেখান থেকে ফটিকুণ্ড পালিয়ে যায় কিন্তু আর যে বোঝা যায় যে ঝুম্পার সঙ্গে ফটিকুণ্ড কুণ্ড কথা বলছে তাহলে আরও কিন্তু এটা বুঝে গেল যে আসলে ফটিকুণ্ড মারা জানি সে বেঁচে আছে এবং এটা একটা মিথ্যা খুনের ষড়যন্ত্র চলছে তাহলে কি হতে চলেছে সাজের বাতি সিরিয়ালে আর যে কি পারবে সকল সত্য সবার সামনে নিয়ে আসতে এবং ভটিকুণ্ড যে আসলে মারা যায়নি সে বেঁচে আছে এবং সকলের সামনে তাকে নিয়ে আসতে সবটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে সাজার বাতি সিরিয়ালটি এবং নতুন নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটিতে অবশ্যই একটা ক্লিক করুন